উপচে পড়া ভিড় অমর একুশে গ্রন্থ মেলায়। শনিবার ছুটির দিনে বই মেলায় দল বেঁধে আসছেন নানা বয়স মানুষ। স্টলগুলোই ভিড় লেগে থাকলেও বই কিনছেন না অনেকে, শুধু বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে মেলায় সময় কাটাচ্ছেন তারা। এখনো করি নাই, এমনি ঘোরাঘুরিতেই এতটুকু। বই তো কিনবো, কিন্তু কি বই কিনবো সেটা চুজ করে আসিনি, আপাতত প্ল্যানিং নাই, কিছুদিন পর ফ্রেন্ড নিয়ে আবার আসবো। ঘোরাঘুরি বেশি ভালো লাগছে, তবে আজকে জানি কেমন জানি মানে এখনো পুরোপুরি দোকান বসে নাই। অনেক ভালো লাগতেছে অন্যান্য মেলা থেকে, এটা বই মেলাটা অনেক ইউনিক হয়, অনেক মানে ভীষণই ভালো লাগতেছে। অনেক সুন্দর সুন্দর বই বের হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু বই বের হয়েছে, যেটা থেকে আমি অনেক আমরা অনেক শিক্ষা মানে ইয়ে করতে পারি। চারিপাশে ঘুরে দেখলাম অনেক বড়, তো সব জায়গায় এখনো যাওয়া হয় নাই, কিন্তু অর্ধেক জায়গায় ঘুরেঘুরে হয়েছে, আর অনেক মজার গল্পের বইও বের হয়েছে। মেলায় এত লোকজন এলো, কাঙ্ক্ষিত ক্রেতা নিয়ে হতাশ বিক্রেতারা। বরাবরের মতো মেলার শেষের দিকে বিক্রি বাড়বে এমন আশা তাদের। শনিবারে যারা আসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে 100 এর মধ্যে আপনার 20% কিনে, আর হচ্ছে বাকি যায় 80% তারা ঘোরাঘুরি করে। আর মেন কথা হচ্ছে যে আমাদের সেলের দিক দিয়ে এখানে কিছু বই সেল হয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা পিকচার ওঠার জন্য আসে। এই বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো, বাট অন্যান্য বারের তুলনায় কমে যাচ্ছে। লেখক প্রকাশকরা বলছেন মোবাইল ফোন ও ট্যাবের মতো ডিজিটাল গ্যাজেটে আসক্তির ফলে বই বিমুখ হয়ে পড়েছেন অনেক পাঠক। ব্যাপারটা সব অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, আমরা সবাই গেমস নিয়ে ব্যস্ত থাকি, ডিভাইস নিয়ে ব্যস্ত থাকি, বইয়ের ব্যাপারে আমাদের আগ্রহটা নাই। আমার মনে হয় যে এখান থেকে আমরা যেমন আবদুল্লাহ আবু সাইদ স্যার উনি ওনার বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে বই পড়ার একটা আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন আজ থেকে 40 বছর আগে, এই ধরনের আরও আন্দোলন আমাদের চালানো উচিত, যাতে আমাদের বর্তমান প্রজন্ম পড়ামুখী হয়, বইমুখী হতে পারে এবং তারা জানতে পারে। হয়তো কিছুদিনের মধ্যে তারা ভুলে যাবে, তারা ওই গেমস চর্চা করতে করতে তারা বই পড়াই ভুলে যাবে। এই মেলা আমাদেরকে বই পড়াতে, বই পড়তে অ্যাটলিস্ট মেলায় আসতে আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং আমাদেরকে বই পড়ার ব্যাপারে নতুন প্রজন্মকে আগ্রহ জাগাতে সমর্থ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। বিভিন্নভাবে বইকে লুব্রিকেটিংভাবে মানে একটা খুব সুন্দর জিনিস মানে উপস্থাপন করা হচ্ছে, এটা কিন্তু আগে এতটা করা হতো না, এখন কিন্তু সেটা করা হচ্ছে। এবং আমার মনে হয় যে তরুণরা বই পড়ে না এটা ভুল কথা, ভালো বই হলে এবং ভালোভাবে যদি পৌঁছানো যায় তাদের কাছে, আবার মনে হয় ঠিকঠাক মতোই আমরা বইয়ের রেসপন্সটা ভালো পাবো। ছোটোবেলা থেকেই একটা পরিবার থেকে যে তাগিদ সেটা হওয়া উচিত। একটা মানুষের যখন আপনি 2 দিন 3 দিন 4 দিন একটা অভ্যাসে পরিণত করবেন, আপনি বাচ্চাদের ইউটিউব না দিয়ে যদি প্রথম থেকেই ছোটোবেলা থেকেই বইটা হাতে ধরিয়ে দেন, বিভিন্ন মোবাইল যে ডিভাইসগুলো না ধরিয়ে দিয়ে বইটা হাতে দেন, দেখা যাবে একটা সময় সে এটা কিন্তু অভ্যাসে তৈরি হয়ে যাবে, আমরা যেরকম করেছি এটাই। ভালো থাকবেন। সোমেশ্বরী নদী একেবারেই মানে আমার বুকের উপর, তো সেই নদীটা দিন দিন হারিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমার কষ্ট, এবং এই কষ্টগুলি আমি বইয়ে তুলে ধরেছি আর কি, যে আমরা বিভিন্নভাবে সম্পদশালী হচ্ছি, বাট আমরা প্রকৃতিকে পায়ের নিচে ফেলে দিয়ে আমরা মনে হয় এটা করছি, তো এইগুলির মাধ্যমে আমি কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর। মার্কেটিং চ্যানেলটা দুর্বল, পাঠকদেরকে আমি দোষ দিচ্ছি না, বই বাজারে আসছে এটা পাঠককে জানাতে হবে, এই জায়গাটাই আমার মনে হয় ব্যবসায়ীদের একটা ঘাটতি থেকে গেছে। বই একটা প্রোডাক্ট, এটা যদি মানুষ না জানে তাহলে কিনবে কিভাবে? লেখক পাঠকের মেলবন্ধন ঘটে বাঙালির প্রাণের বই মেলায়, ফলে মানসম্মত বই দিয়ে মানুষের আগ্রহ ধরে রাখবেন লেখক ও প্রকাশকরা এমন আশা পাঠকদের। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা।